হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করবেন। আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিতে শ্যুট করা নর্মাল একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে মাত্র এক ক্লিকে ব্লার করবেন, আর সেটা অবশ্যই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন। আমরা অনেকেই রয়েছি যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি কিন্তু আমাদের কাছে কোনো DSLR ক্যামেরা নেই। যেমন আমার কাছে ক্যামেরা রয়েছে এবং আমার ক্যামেরার ভিডিও কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন, অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার। তো এই ধরনের ভিডিও কিন্তু আমরা অনেকেই চাই যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হোক। যারা আমরা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করে থাকি তাদের জন্যই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শিখে নেবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে শ্যুট করা নর্মাল ভিডিওটি কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন এবং সেই ভিডিওটাকে কীভাবে পারফেক্ট কালার গ্রেডিং করবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটাই দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। স্ক্রিনে অবশ্যই আপনারা ক্যাপকাট অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে আমাদের ভিডিওটি এডিটিং করব। তো আমরা জাস্ট প্রথমে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। আপনার মোবাইল ফোনে যদি ক্যাপকাট অ্যাপটি না থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ওপেন হয়ে গেলে এখন জাস্ট আপনার কাজ হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্ট লেখাটাতে ক্লিক করে দেওয়া। ক্লিক করে দেওয়ার পর আমার মোবাইল ফোনের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও এখানে শো করবে। তো আমার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল একটি ভিডিও এখন আমি সিলেক্ট করে দিব, তারপর নিচ থেকে অ্যাড ক্লিক করে দিব। তো গাইস, দেখতে পাচ্ছেন নর্মাল ভিডিওটি চলে আসছে, আমি আপনাদেরকে প্লে করে দেখাই। তো আপনার ভিডিওর শুরুতে এবং শেষে যদি কোনো আনওয়ান্টেড পার্ট থাকে, যেমন আমরা কথা বলার শুরুতে কিন্তু কিছু অতিরিক্ত অংশ থাকে যেগুলো কাট করে ফেলে দিতে হয়, তো সেটা করার জন্য আপনারা যেখান থেকে কথা স্টার্ট করেছিলেন সেখানে জাস্ট দাগটা রেখে দেবেন। তারপর ভিডিওর লেয়ারটাতে ক্লিক করে নিচ থেকে স্প্লিটে ক্লিক করে জাস্ট সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলেই হবে। এই যে নিচে ডিলিট অপশন রয়েছে জাস্ট এটাতে ক্লিক করে দিলেই হবে। তারপর আপনার কাজ হচ্ছে ভিডিওর লেয়ারটাতে আবার ক্লিক করে দিবেন, তারপর নিচে টুলসগুলো থেকে আবার সামনে চলে আসবেন। এখান থেকে ভলিউমে ক্লিক করবেন, তারপর এখান থেকে অবশ্যই ভলিউমটা 1000 করে দিবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও যে কথা বলতেছেন কথার পিছনে কিন্তু অনেক সাউন্ড রয়েছে, যেমন আশেপাশের গাড়ি বা মানুষের সাউন্ড কিন্তু চলে আসে, সেই নয়েজগুলো কিন্তু চাইলে মাত্র এক ক্লিকে আপনার ক্যাপকাট অ্যাপটি দিয়ে রিমুভ করতে পারবেন। সেটা করার জন্য নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখানে আপনারা নয়েজ রিডাকশন নামে একটি অপশন পেয়ে যাবেন, একটু সামনে চলে আসবো। এই যে রিডিউস নয়েজ, আমি জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব, তারপর এখান থেকে এটাকে এনেবল করে দিলে আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে যে নয়েজগুলো রয়েছে অতিরিক্ত যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো এখন আমাদের বাকি কাজটা করে নেব। সেটা করার জন্য আমরা প্রথমে ভিডিওটা কালার গ্রেডিং করে নেব, তাই আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, তারপর নিচের টুলগুলো থেকে একটু সামনে চলে আসবো। এখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্টে। অ্যাডজাস্টে যাওয়ার পর প্রথমে আমরা এখান থেকে একটু সামনে এসে এখান থেকে শার্পেনে ক্লিক করে শার্পেনটা অবশ্যই 50% করে দিব। তারপর গাইস, এখান থেকে এক্সপোজারে যাবো, এক্সপোজারটা একটু মাইনাস করে দিব। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর লাইট রয়েছে সো আমি এখান থেকে এক্সপোজারটা একটু মাইনাস করে দিচ্ছি। তো আপনার ভিডিও অ্যাকর্ডিং কিন্তু এই সেটিংসগুলো করতে হবে। ওকে, তো আমি এখান থেকে স্যাচুরেশনে যাবো, স্যাচুরেশনটা এখান থেকে প্লাস করে দিচ্ছি 10। তারপর আমি চলে যাবো এসএসএল, এসএসএল যাওয়ার পর চলে যাবো গ্রিনে, গ্রিনে যাওয়ার পর এখান থেকে গ্রিনটা অবশ্যই 100% করে দিব। তারপর হিউটা একটু মাইনাস করে দিচ্ছি বা প্লাস করে দিব, তো প্লাস করে দিচ্ছি। তারপর এখান থেকে লুমিনেন্সটা একটু মাইনাস করে দিব, একটু মাইনাস করে দিলাম। তারপর চলে যাবো ইউলোতে, ইউলোতে যাওয়ার পর এখান থেকে হিউটা একদম প্লাস করে দিচ্ছি, তারপর এখান থেকে স্যাচুরেশনটা মাইনাস করে দিচ্ছি। তারপর গাইস, আমি চলে যাবো অরেঞ্জে, অরেঞ্জে যাওয়ার পর এখান থেকে আমি লাইটটা বাড়িয়ে দিব। লুমিনেন্সটা যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের ফেসের লাইটটা কিন্তু বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু অনেকটা লাইট হয়ে গেছে এবং এখান থেকে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব। তারপর আমরা চলে যাবো রেডে, রেডে যাওয়ার পর যদি আপনার ভিডিওতে যে কোনো রেড কালার থাকে সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে স্যাচুরেশনটা হালকা একটু প্লাস করে দিচ্ছি, তারপর এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। তারপর গাইস, আপনার ভিডিওতে যদি লাইট কম থাকে তাহলে আপনারা জাস্ট ব্রাইটনেসে যাবেন, এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে 2 বাড়িয়ে দিচ্ছি, এইটুকুই এনাফ। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস, আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিব, তাই আমরা ভিডিওর লেটারতে ক্লিক করব, তারপর আমাদের এই ভিডিওটাকে কপি করে নিব। তাই নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবো, সামনে আসার পর গাইস আমি এখান থেকে কপিতে ক্লিক করব। পর এই কপি লেয়ারের যে সাউন্ডটা রয়েছে সেটা আমরা মিউট করে দিব, তাই আমরা চলে যাবো ভলিউমে, এখান থেকে ভলিউমটা 0 করে দিব। মানে প্রথম যে ভিডিওটা রয়েছে সেটার ভলিউমটা সব কিছু ঠিক থাকবে, তারপর এইমাত্র যে কপি করলাম সেই কপি করা যে ভিডিওটা রয়েছে সেটার সাউন্ডটা একদম 0 করে দিবেন। এখন আপনার কাজ হচ্ছে এখানে ব্লার ইফেক্ট অ্যাড করা, তাই নিচ থেকে আপনি চলে যাবেন ইফেক্টে, এখান থেকে চলে যাবেন ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আপনারা এখান থেকে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। আপনারা চলে যাবেন ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে, জাস্ট ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে চলে গেলাম। তারপর এখানে আমরা হালো ব্লার নামে একটা ইফেক্ট পেয়ে যাবো, সেই ইফেক্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব, তারপর হালো ব্লারের লেয়ারটাতে ক্লিক করবো, এখান থেকে জাস্ট টেনে এই ভিডিও সম্পূর্ণতে অ্যাড করে দিব। তারপর আমরা আরও কিছু কাজ করে নিব, সেটা করার জন্য নিচ থেকে অ্যাডজাস্টে চলে যাবো, এখান থেকে স্পিডটা একদম 0 করে দিব। তারপর আপনি এখান থেকে ব্লারের ইন্টেন্সিটিটা কতটুকু রাখতে চান সেটা দিয়ে নেবেন, আমি এখান থেকে 24 দিয়ে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিব,
এখন আমরা কপি করা ভিডিওটাতে ক্লিক করে দিব তারপর এটাকে আমরা ওভারলে হিসেবে এখানে অ্যাড করে দিব তাই নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসব সামনে আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিব তারপর এই ভিডিওটা জাস্ট ক্লিক করে ধরে রেখে সামনে টেনে নিয়ে আসব টেনে নিয়ে আসার পর এখন ভিডিওটাতে ক্লিক করব তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসব সামনে আসার পর এখান থেকে আমরা চলে যাব কাটআউটে কাটআউটে যাওয়ার পর গাইস এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব তারপর এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব তো গাইস দেখতে পাচ্ছেন ম্যাজিকটা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেল একদম ম্যাজিকের মতো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কালার গ্রেডিং করলাম এখন কিন্তু ভিডিওটা অনেক বেশি সুন্দর লাগতেছে তো আমি আপনাদেরকে শুরু থেকে ভিডিওটা প্লে করে দেখাই হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে গাইস অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু একদম স্মুথলি চলতেছে তো আপনার এই সম্পূর্ণ কাজটা যখন হয়ে যাবে তখন জাস্ট আপনারা ভিডিওটা সেভ করে নেবেন ভিডিও সেভ করা একদম ইজি আপনার উপর একটি সেভ অপশন পেয়ে যাবেন জাস্ট এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে আশা করি গাইস আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা শিখে গেছেন আপনার মোবাইল ফোন দিয়ে শুট করা নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন গাইস দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ